আসসালামু আলাইকুম সবাইকে, আমরা এখন কথা বলবো এবছর মেডিকেল ভর্তি পরীক্ষা 2021-22-21-এর জাতীয় মেধায় অষ্টম আমাদের বরিশাল শাখার সেরা সাফল্য। আমার সাথে এখন লাইভে আছে সাবা আনিকা, আমরা তার অনুভূতি শুনবো। আনিকা, তোমাকে আবার অভিনন্দন দিয়ে আমরা শুরু করতেছি, তুমি এখন কথা বলতে পারো। ধন্যবাদ ভাইয়া, সবাইকে আসসালামু আলাইকুম। তো অনেক বড় একটা সাফল্য, আর স্রষ্টার সব থেকে বেশি ধন্যবাদ, আর আমার মা বাবার সব থেকে বেশি অবদান। আর সবার একটা মানে সবার ব্যক্তি হিসেবে দোয়ায় এইতে এই পর্যন্ত আসতে পারছি ইনশাল্লাহ। আর এই তো উন্মেষের এটা আমাকে অনেক সাপোর্ট করছে, ও এক্সাম সিস্টেমটা বিশেষ করে, তারপর প্র্যাকটিস বুক গুলা এগুলো অনেক সাপোর্ট করছে, এই মেডিট্রিক্স গুলা, তারপর এগুলো খুবই সাপোর্ট করছে আমাকে। আর মেইন বইগুলো তো ভালো করে পড়তেই হবে, আর আল্লাহর রহমত ছিল দেখে হয়েছে। আচ্ছা, ধন্যবাদ তোমার অনুভূতি, বুঝতেই পারতেছি তুমি এই মুহূর্তে অনেক খুশি, আমরাও অনেক খুশি তোমার এই এত ভালো একটা সাফল্যের জন্য। তো আমাদের বরিশাল শাখার যে সেরা সাফল্য তুমি অষ্টম, তো এটা আমাদের জন্য খুবই একটা অ্যাচিভমেন্ট বলা চলে। আর এদিকে আমরা একটু কথা বলবো, তোমার এই মুহূর্তে তুমি কাকে বেশি মনে পড়তেছে তোমার এই রেজাল্ট, আজকের দিনে এই রেজাল্ট, তোমার সাফল্যের পিছনে যদি গল্প একটু ছোট্ট করে বলতে। তুমি বাবার কথা বলো। আমার বাবা আর আমার আম্মুর কথাই সব থেকে ভীষণ প্রিয়, আমাকে প্রত্যেকটা মুহূর্তে তারা সাহস যোগিয়ে গেছে, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত তাদের এই সাহসের মানে সাহস যে দিয়ে গেছে আমাকে, এইটাই সব থেকে বড় এই সাফল্যের পিছনে। আচ্ছা, আর একটু বলবা তোমার কলেজ সম্পর্কে, তোমার কলেজ 2 বছর তুমি যেখানে ইন্টারমিডিয়েট কলেজ লাইফ। হ্যাঁ, সরকারি মহিলা কলেজ, বরিশাল সরকারি মহিলা কলেজ, এবং হ্যাঁ এখানে 2 বছর, এখানে তো আমি অনেক কিছু শিখেছি ওখান থেকে, এবং সব শিক্ষক শিক্ষিকাদের অনেক অবদান আছে। আচ্ছা, তুমি অনেক খুশিতে কথা বলতে পারতেছো না, তোমার কথা ইয়া হয়ে যাচ্ছে। তো আমার অনেক অনেক শুভকামনা তোমার জন্য, আর তোমার পরবর্তী যে লম্বা জার্নি সেটার জন্য অনেক অনেক দোয়া রইল। আশা করি তোমার সাথে আমাদের পরবর্তীতে আবারও কোনো এক সময় দেখা হবে। হ্যাঁ, তো ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আবারও তোমার ফ্যামিলিকে এবং তোমার কলেজের টিচার, স্কুলের টিচারদেরকে উন্মেষের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা জানিয়ে শেষ করছি, ধন্যবাদ ভাইয়া। আঙ্কেল আন্টি যদি কেউ কথা বলতে চায়, আমরা একটু ছোট করে নিয়ে নিব। জি ভাইয়া, আন্টি একটু কথা বলবে। জি একটু দিয়ে। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? এই আল্লাহ রহমতে আছি, এই আছি ভালো। জি আন্টি, আপনার অনুভূতি যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন আজকের এই খুশির দিনে। তো এটা তো বলার মতো না, এটা তো এটা একটা বড় পাওয়া, এটা আল্লাহর অসীম পাওয়া, এটা মানে এটা আমরা অনেক শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে, আমরা যা পাইছি অনেক কিছু। তারপর এই পেছনে সবারই একটু একটু সহযোগিতা আছে, সবারই মানে একক ভাবে তো কিছু হয় না, আসলে সবারই সহযোগিতা একটা ভালো জিনিস হয়, সেটাই ওর পেছনে মোটামুটি সবারই অবদান আছে, এটাই সবাই সাহায্য করছে, আল্লাহর অশেষ রহমত ছিল, আর ও চেষ্টা করছে, ওর চেষ্টার কোনো ই ছিল না, ও অনেক মানে যেরকম আল্লাহর উপর ভরসা করে ও অনেক খাটছে, চেষ্টা করছে, মানে চেষ্টা করলে মানুষ একটা সফলতা আসে, এটাই হলো প্রধান কথা। সবাই করছে, উন্মেষ থেকে এদের সাপোর্ট ছিল, সবসময় আসা যাওয়া ছিল, খোঁজ খবর নিয়েছে সবসময়, SSC সময়ও মানে এদের কাছে ছিল, মানে পড়াশোনা করছে, আবার ইন্টারা ওরা যোগাযোগ রাখছে, বাসা আসছে, খেয়াল করছে কি পড়ে না পড়ে, এটা ছিল সেটাই। জি আন্টি, আপনি আমাদের অনেক পুরাতন মেম্বার, তো অনেক অনেক মানে আমাদের ভালো লাগতেছে যে আপনি আজকে আমাদের সাথে এই অনুভূতি গুলো শেয়ার করলেন।
সবাই দোয়া করবেন যাতে ও ভবিষ্যতে বড় কিছু, আরো এটাই তো শেষ না, শেষ জি তো জি যে একদিন বড় একটা বড় ডাক্তার হয়ে বেরোইবে, মানুষের সেবায় কাজ করবে, ওই ওই হলো ওর সফলতা বেশি, জি আন্টি, জি জি এইটাই ওই দিন ওর সফলতা, এইটা জি অবশ্যই, প্রথম থেকে শুরু, ওইটা হলো শেষ, জি যে ইনশাআল্লাহ, হইতে পারে সেইটা দোয়া করবেন। জি অবশ্যই, জি জি আন্টি, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, দোয়া রইলো হ্যাঁ সবার জন্য, অন্য শুভ কামনা রইলো সামনের দিকে ভালো করে জি যাতে আন্টি, আরো, জি জি হ্যাঁ ঠিক আছে, জি, হ্যাঁ সালামু আলাইকুম, জি ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে।